তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমার পার্টনার তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার এমন কোনো সাইট বাকি নেই যেখানে তোমাকে আনব্লক রেখেছে সবকটা সাইট থেকে তোমাকে ব্লক করে দিয়েছে ফোনেও তোমাকে ব্লক করে দিয়েছে আমি তোমার নাম্বারটিকে ব্লক করে দিয়েছে সে তোমার সঙ্গে কথা বলছে না এবার প্রশ্ন হচ্ছে এমতো অবস্থায় তোমার মনে একটা ভয় কাজ করে তবে কি সেই মানুষটা আমাকে একেবারেই ভুলে গেল আমার সম্পর্কে কি তার মনের মধ্যে কোনোরপী ভালোবাসা আর নেই বাট আমি তোমাদেরকে বলব বন্ধুরা নিশ্চয়ই তোমার পার্টনারের মধ্যে তোমার মনে তোমার সম্পর্কে এখনও ভালোবাসা আছে বাট তুমি সেই বিষয়গুলোকে বুঝতে পারছো না এবং তুমি যে প্রশ্নটা করেছো বা তোমাদের দ্বারা যে প্রশ্নটা আমার তরফে ছুড়ে দেওয়া হয়েছে দাদা এমন সিচুয়েশানে সে মানুষটা যে আমাকে ভালোবাসে এর কি গ্যারেন্টি আছে বা কি সাইনের দ্বারা সে মানুষটি যে আমাদেরকে ভালোবাসে তার প্রমাণ আমরা পাবো তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা প্রত্যেকটা বিষয়কে খুবই মনোযোগ সহকারে শুনবে কেননা আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং এমন একটা ভিডিও যে বিষয়ের উপর কিন্তু অনেকের মানে অনিশ্চয়তা থেকে থাকে কেননা আমাদের ভালোবাসার মানুষটা যদি আমাদেরকে সব সাইড থেকে ব্লক করে দেয় এমন কোনো জায়গা নেই যে সেই মানুষটার সঙ্গে কোনোরকমই যোগাযোগ রাখার মতো মাধ্যম রয়েছে এবং সে মানুষটা আমাদের উপরে রেগে রয়েছে সে মানুষটা আমাদের সঙ্গে কথা বলছে না এমন একটা সিচুয়েশন এমন একটা সিচুয়েশনে কিন্তু প্রত্যেককেই ভেবে না যে সে মানুষটা আমাদেরকে আর ভালোবাসে না আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে বাট এইরকম সিচুয়েশনে আমি তোমাদেরকে বলছি যে হ্যাঁ তোমার সেই ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসে এই যে কথাটা বলছে এই কথাটাকে তো তোমাদের সামনে প্রমাণ করতে হবে কেননা প্রমাণ না করলে তোমরা কি আমার উপরে বিশ্বাস করবে বা তোমাদের মনে কি আমি বিশ্বাসটা জাগাতে পারবো তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি কর জোরে তোমরা ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে প্রত্যেকটা কথাকে নিখুঁতভাবে শুনবে এবং বুঝবে কেননা যদি তোমরা শুধু কান দিয়ে শোনো তবে কিন্তু বিষয়টাকে সেই রকমভাবে বুঝতে পারবে না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব কানের পাশাপাশি মন দিয়ে শুনবে মনোযোগ সহকারে শুনবে যার ফলে কিন্তু তোমরা ভিডিওটিকে বুঝতে পারবে এবং না বুঝলে হবে কি তোমরা ভিডিওটা দেখাও সার হবে আমার এত কষ্ট করে ভিডিওটা তৈরি করাও বিফলে যাবে তথা এত ডিটেলসে এত ডিটেলসে গভীরে গিয়ে তোমাদেরকে বোঝানোটাও কিন্তু আমার বৃথা হবে তো প্রথম কথা হচ্ছে কোন একটা মানুষ ধরে না হল তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে রয়েছে সে তোমার সঙ্গে থাকাকালীন সারাক্ষণ তোমাকে বলে কি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার সব তুমি আমার জীবনের মূল সার মর্ম বা সার বস্তু এভাবেই কিন্তু নিজের ভালোবাসা তোমার সামনে জাহির করে থাকে তুমি তার কথার দ্বারা খুবই সন্তুষ্ট হও যে সে মানুষটা আমাকে এতটাই ভালোবাসে এরই পাশাপাশি আরেকজন আছে যে তার ভালোবাসার মানুষটিকে মুখে কখনও বলে না যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে খুবই মিস করি তুমি আমার জীবনের সব তুমি চলে গেলে আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে এসব কিছুই বলে না বাট সে তার ব্যবহারের দ্বারা সে মানুষটিকে বুঝিয়ে দেয় যে আমি তোমাকে অতটা ভালোবাসি সে তার ব্যবহারের দ্বারা তার বার্থডে উইশ করে তার শরীর খারাপ হলে তাকে কেয়ার করে এবং তার প্রত্যেকটা বিষয়ে কিন্তু সূক্ষ্ম দৃষ্টি কোন থাকে তার সে কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে সব বিষয়ে কিন্তু তার একটা তার প্রতি নজর থেকেই থাকে কেননা সে তাকে প্রচণ্ড ভালোবাসে এবং সে ভালোবাসাটা কিন্তু সেটা ব্যবহারের দ্বারা সে তাকে দেখিয়ে থাকে তাকে কেয়ার করে সর্বদা তার প্রতি কিন্তু একটা কেয়ারফুল বিহেভিয়ার দেখিয়েই থাকে এবার তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই দুজনের মধ্যে তোমাদের কাছে পারফেক্ট লাভারকে আমি গ্যারেন্টিতে বলতে পারি তোমরা কিন্তু দ্বিতীয় পার্সনকেই বলবে কেননা এই মানুষটা কিন্তু বা এই পার্সনটা কিন্তু নিজের ভালোবাসাকে মৌখিকভাবে ব্যক্ত করছে না যে তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার সব তুমি চলে গেলে আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাগুলোর দ্বারা সে মানুষটিকে নিজের ভালোবাসা প্রকাশ করছে না বরং সে তার ব্যবহারের দ্বারা সে মানুষটার কাছে ভালোবাসাকে জাহির করছে বা ভালোবাসাকে তুলে ধরছে এবং প্রথম পার্সন কিন্তু ব্যবহারের দ্বারা সে মানুষটিকে ভালোবাসা প্রকাশের কোনো প্রয়োজনীয়তাই মনে করছে না সে কিন্তু সর্বদা মুখে মৌখিকভাবে সে মানুষটির কাছে ভালোবাসার বন্যা বইয়ে দিচ্ছে বাট তার ব্যবহারিক দিক থেকে কিন্তু ভালোবাসার কোনোরূপই প্রমাণ সে তুলে ধরছে না তো এই দুজনের মধ্যে আমি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু দ্বিতীয় জনকেই পারফেক্ট লাভার বলে বিবেচনা করবে অনুরূপভাবে তোমার সেই ভালোবাসার মানুষটা বর্তমানে তোমাকে ব্লক করে রেখেছে তোমার সে কথা বলছে না তুমি তোমার তরফ থেকে কথা বলার জন্য চেষ্টা করার পরেও কিন্তু ব্যর্থ হয়েছো এবার এই যে মানুষটা তোমাকে ব্লক করে রেখেছে সর্ব জায়গা থেকে ব্লক করে রেখেছে তোমার সে কথা বলছে না তোমার প্রতি অভিমানে এতটাই সে বর্তমানে তৃতীয় বিরক্তিতে তার মনটা ভরে গেছে যে সে তোমাকে কোনো সাইড থেকে খোলা রাখেনি আমাকে একটা কথা বলো সে মানুষটা তোমার উপরে যদি করে রাগ করে থাকতো সত্যিকারের অর্থে তোমার সঙ্গে সম্পর্কই রাখবে না এমন টাইপের রাগ সম্পর্কই রাখবে এমন টাইপের রাগ যদি সে মানুষটা তোমার সঙ্গে করতো তবে তোমাকে ব্লক করার তার কি প্রয়োজন আমাকে বলো আমি তোমার সঙ্গে কথা বলবো না তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই তাহলে তোমাকে ব্লক করতে হবে এর কোনো মানে আছে ব্লক কখন করে মানুষ জানো ব্লক তখনই করে থাকে যে মানুষটিকে আমি ব্লক করবো সে মানুষটিকে ব্লক করে তার প্রতি আমি রাগ করে থাকি রাগ অর্থে এখানে সেই রাগ না শত্রুতা সম্পূর্ণ রাগ না মানে আমরা শত্রুর প্রতি যে রাগটা দেখিয়ে দেখি তেমন রাগ না আমরা ভালোবাসার মানুষটার প্রতি অভিমান করে যে রাগটা দেখিয়ে দেখি সেটাকেই কিন্তু এখানে রাগের শব্দ হিসাবে আমি ব্যবহার করছি অ্যাকচুয়ালি এখানে এই শব্দটাকে রাগ হিসাবে ব্যবহার না করে অভিমান হিসেবে ব্যবহার করলে পরে বেটার হয় তো চলো অভিমান হিসেবে শব্দটাকে ব্যবহার করি তো সে মানুষটা তোমাদের উপরে অভিমান করে তোমাদেরকে ব্লক করে রয়েছে এবং এই যে অভিমান করে সব জায়গা থেকে ব্লক করেছে খুঁটি খুঁটি করে সব জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কথোপকথন করার জন্য এখন কিন্তু এক দুটো সাইট নেই বহু সাইট রয়েছে যে সমস্ত সাইটগুলিকে আমরা ইজুয়ালি ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলোই কি শেষ এছাড়াও কিন্তু ট্রু কলার রয়েছে পেটিএম থেকে তুমি কথা বলতে পারবে ফোনপে থেকে কথা বলতে পারবে বা এমনও এমন অনেক জায়গা আছে যে সমস্ত জায়গার মাধ্যমে তুমি কিন্তু তোমার প্রিয় মানুষটির সঙ্গে চ্যাটিং করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে কি এতগুলো সাইট থেকে তোমাকে ব্লক করেছে প্রত্যেকটা সাইটকে খুঁজে খুঁজে সে মানুষটা ব্লক করেছে এই যে এই বিষয়গুলোকে খুঁজে খুঁজে ব্লক করতে গেলে তার যে ধৈর্য তার যে ফোকাস এগুলো কখন আসে জানো যখন তোমার প্রতি তার প্রচণ্ড অভিমান হয়ে থাকে সে চাই না তোমার সে কথা বলতে সে চাই তুমি যেন তার প্রতি কষ্ট পাও তার এই ব্লক করাকে নিয়ে তুমি যেন কষ্ট পাও যে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলো এই ভাবনাতেই কিন্তু তোমাকে ভাবানোর জন্য সে কিন্তু তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় নর্মালি যদি দু চারটা সাইড থেকে তোমাকে ব্লক করে দিলো তবে কিন্তু সেই বিষয়টিকে নিয়ে ভাবার মতো কোনো বিষয় নেই বা তুমি এরকম ভাবতে পারবে যে হ্যাঁ সে মানুষটা আমার সাথে কথা বলতে চায় না আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে বা সব জায়গা অর্থে সব জায়গা অর্থে যেভাবে তোমাকে ব্লক করেছে মানে তোমরা যেভাবে আমাকে বলো যে দাদা একটা সাইডও খোলা রাখিনি সব সাইড থেকে ব্লক করে দিয়েছে সব সাইড থেকে ব্লক করার জন্য কিন্তু যথেষ্ট সময়ের দরকার যথেষ্ট ধৈর্যশীলতার দরকার এবং এই ধৈর্যশীলতা তখনই আমাদের মাঝে কাজ করে যখন সামনেকার মানুষটার প্রতি আমাদের অভিমান থাকে সে মানুষটাকে আমরা ভালোবাসি সে মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য ইমোশনালি লেভেলে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমরা কুটে কুটে সমস্ত সাইড থেকে সেই মানুষটাকে ব্লক করি এই রাগের পেছনেও ভালোবাসা রয়েছে এই রাগের পেছনের ভালোবাসাগুলোকে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে এবার এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি সম্পর্কটা ভাঙার আগে আই মিন তোমাদেরকে ব্লক করার আগে তোমাদের সঙ্গে তার সম্পর্কে কীরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। দেখা গেলো কি যে তোমাদের মধ্যে এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে সিচুয়েশনের কারণে তোমাকে এরূপ ব্লক করেছে তখন কিন্তু তুমি আশা করতে পারো না যে সে মানুষটা আমাকে ভালোবাসে ধরে না হলো সে তুমি অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছো বা অন্য কোনো মানুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেছো সেক্ষেত্রে তুমি সে মানুষটার প্রতি আশা করা এটা তো ভুল তাই না বা সম্পর্কটার মধ্যে ছোটো খাটো যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে যে বিষয়গুলো প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ইজুলি হয়ে থাকছে সে বিষয়গুলোর পরে যখন তোমাকে এরূপ টাইপের ব্লক করে দেন তুমি সেই ব্লক করা কেন ভয় পেয়ে যাও তোমার খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু উড়ে যায় এবং তুমি ভাবতে বাধ্য হও যে এবার হয়তো সে মানুষটা আমাকে ছেড়ে সত্যিই চলে গেলো সে মানুষটা আর কখনো আমার লাইফে ফিরে আসবে না যে কথা ভেবে ভেবে কিন্তু তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ তোমার কিন্তু রাতের ঘুম উড়ে গেছে তোমার বেঁচে থাকার ইচ্ছাটাও শেষ হয়ে গেছে বাট আমি বলবো আমি বলবো তোমার মনের এই ভয়টাকে কিছু সময়ের জন্য শান্ত করো কেননা এরূপভাবে কাউকে ব্লক করতে গেলেও কিন্তু যথেষ্ট ধৈর্যের প্রয়োজন এবং এই ব্লকগুলো কিন্তু সামনেকার মানুষটিকে ইমোশনালি কষ্ট দেওয়ার জন্যই করা হয়ে থাকে আমরা সামনেকার মানুষটি প্রচণ্ড ভালোবাসি তোমার কাছ থেকে হয়তো আমি কিছু আশা করেছিলাম এবং তুমি সেই আশাটা পূরণ করিনি বলেই কিন্তু তোমার প্রতি অভিমানে তোমাকে আমি ব্লক করেছি সব ব্লকের অর্থই যে তোমাকে ভুলে যাওয়া বা ছেড়ে যাওয়া তা কিন্তু না অনেক ব্লকের অর্থই হচ্ছে তোমার প্রতি অভিমান দেখানো তোমার প্রতি আমি রেগে আছি সেই রাগটা দেখানো তোমরা ভালো করেই জানো যে আমরা ভালোবাসার মানুষটার প্রতি কিন্তু কথায় কথাই অভিমান করে থাকি এবং এই অভিমান করে কথা বলা বন্ধ করে দেওয়া মানে যে সে মানুষটাকে আমরা ভালোবাসি না তা কিন্তু না আমরা অভিমানটা করি কেন সে মানুষটা যেন আমাদের অভিমানটা ভাঙাই সেজন্যই কিন্তু সেরকম অভিমানটা আমরা করে থাকি অনুরূপভাবে সে মানুষটা তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে এর অর্থ যে সে মানুষটা তোমাকে ভালোই বাসে না সে মানুষটা তোমার লাভে ফিরবেই না এমন নেগেটিভ ভাবনায় নিজেকে ভাবিও না এসব ভাবনাগুলো কিন্তু বৃথা আর যদি তোমাদের সম্পর্কটা মধ্যে এমন সিচুয়েশন হয়ে থাকে যে সিচুয়েশনগুলো আমি ইতিপূর্বে উল্লেখ করলাম যে তুমি অন্য কোনো কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছো বা তুমি এমন কোনো ভুল করেছো বা তোমাদের সম্পর্কটা আমাদের এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছে যে তোমাদের ফ্যামিলির মধ্যে কেউ না কেউ মানছেই না একবারে ঝগড়া মারামারির মতো অবস্থা হয়ে গেছে সেক্ষেত্রে যদি সে মানুষটা ব্লক করে তখন কিন্তু তুমি বুঝতেই পারবে যে না সে মানুষটা আমার লাইফে আর ফিরছে না এখানে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে বাট ছোটো কথা তুচ্ছ কারণের জন্য যদি তোমাদের মধ্যে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে তোমার তরফের এই মনের ভয়গুলো পাওয়া কিন্তু বৃথা এই সমস্ত ভয়গুলো পেয়ে পেয়ে নিজেকে আর দুর্বল করো না এবার সাইনের কথা বলবো ব্লক করার পরেও যে সে মানুষটা তোমাকে ভালোবাসে তার কিছু সাইন ভিডিওর প্রথমার্থে বা থাম্বলে যে বিষয়টা আমি উল্লেখ করেছি সেই বিষয়টার জন্যই তোমরা এতক্ষণ অপেক্ষার গুনছো তাই তোমাদেরকে আমি এখন বলতে চলেছি কোন সাইন সাইন হচ্ছে যখন তোমাদের সম্পর্কটা ভালো ছিল সুসম্পর্ক ছিল তখন তুমি সেই মানুষটিকে অনেক অনেক কথা বলতে যে দেখো এই কালারের ড্রেস পরো এই জায়গাতে তুমি যেও না এই কাজগুলো তুমি করো না এই খাবারটা আমার ভীষণ প্রিয় তুমিও এই খাবারটাকে খেও সে মানুষটা কিন্তু তোমার কথা শুনতো না কেন শুনতো না ভালোবাসার মানুষগুলো ভালোবাসার মানুষগুলোকে অনেক কিছুই আবদার করে বলে থাকে এবং সব কথাই যে ভালোবাসার মানুষগুলো শুনবে এমনটা কিন্তু না আমার লাল রং পছন্দ তোমার নীল রং তোমাকে আমি নীল রং পড়তে বলছি এর অর্থ তোমাকে যে নির্লং জোর করে পড়তে হবে এমনটা কিন্তু না অনেক সময় মন রাখার জন্য পড়ি অনেকে পড়ে না কেন ভালোবাসার মানুষ তো তার দু দু একটা কথা যদি না শুনি সেক্ষেত্রে সে তোমাকে ছেড়ে চলে যাবে না বা যখন তোমাদের সম্পর্কটার মধ্যে এরকম সিচুয়েশন চলে আসবে ঝগড়াঝাটি মান অভিমান বা যে কোনো কারণবশত তোমাদের মধ্যে ব্লক ভয়ঙ্কর ব্লক সিচুয়েশনের পরিস্থিতি চলছে এই রকম পরিস্থিতিতে তোমার সে মানুষটি তোমার সে ভালোবাসার মানুষটি লক্ষ্য করে দেখবে তোমার বলা কথাগুলোকে শুনবে তোমার সঙ্গে সে ডিরেক্টলি কথা বলছে না তোমাকে ব্লক করে রেখেছে বাট তুমি যদি সে মানুষটাকে লক্ষ্য করো তুমি লক্ষ্য করে দেখবে তুমি তোমাদের সম্পর্কটা ভালো থাকাকালীন তাকে যা যা বলতে যে এই খাবারগুলোকে খেয়েও দেখবে সে মানুষটা কিন্তু সে সমস্ত খাবারগুলোকে খাচ্ছে এটা একটা সাইন কেন সে ডাইরেক্টলি তোমাকে বলছে না যে তোমাকে ভালোবাসবে তোমার সে কথা বলবো সে তোমাকে অভিমান দেখাচ্ছে বাট সে তোমার পছন্দের কাজগুলো করছে তোমার যে সিনেমাটা ভাল লাগে সেই সিনেমাটা সে দেখবে তোমার যে হিরোকে পছন্দ হয় দেখবে সেই হিরোর সম্পর্কে তোমার তোমাকে দেখানোর জন্য সে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবে তোমার যে কালারটা পছন্দ সে সেই কালারের ড্রেস পরবে তোমার যে রান্নাটা পছন্দ সে সেই রান্নাটা করার প্রতি বেশি ইন্টারেস্টিং হবে মেনলি মেইনলি তোমার যে কাজগুলো পছন্দ তোমাকে খুশি করার জন্য কিন্তু সে কাজগুলোকে সে করবে যে কাজগুলোকে তোমাদের সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি করতে বলেছিলে এটা একটা বড় সাইন সে মুখে বলছে না ব্লগ করে রেখেছে বাট তার কর্মের দ্বারা তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে সে তোমাকে মিস করছে বা তোমাকে এখনও ভালোবাসে দ্বিতীয় সাইন হচ্ছে সে তোমার কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করবে সে বন্ধু হোক কলিগ হোক বা মিউচুয়াল ফ্রেন্ড হোক তাদের সঙ্গে কথাবার্তা বলবে তাদের সঙ্গে খুবই মেলামেশা করবে কেননা তাদের মাধ্যমে কিন্তু সে তোমার সম্পর্কে খবর নেবে যে তুমি কেমন আছো তোমার বিষয়ে জানতে চেষ্টা করবে এটা একটা দ্বিতীয় সাইন তৃতীয় সাইন সে মানুষটা তোমাকে সব জায়গাতে ব্লক করে দিল যে সে মানুষটা তোমার প্রতি চোখ রাখছে না তুমি কী করে জানবে সে তার বন্ধুর নাম্বার থেকে বা নতুন কোনো অ্যাকাউন্ট থেকে সে কিন্তু তোমাকে ফলো করছে তুমি বুঝতেই পারবে না যে সে মানুষটা আমাকে ফলো করছে আর সবচাইতে বেস্ট যে এক্সাম্পল বা সাইন বা সংকেত সেটা হচ্ছে কি তোমার অন্তর সবাই মিথ্যা বললেও কিন্তু আমার অন্তর আত্মা তোমাকে কি সংকেত দিচ্ছে তোমাদের মধ্যে কি এমন কোনো ভয়ঙ্কর সিচুয়েশন হয়ে গেছে যে সে মানুষটা তোমাকে ভুলে যাবে নিশ্চয়ই না তবে তোমার বিবেক তোমার অন্তর আত্মা তোমাকে তো এই বিষয়ে সর্বদা সাহস যোগাচ্ছে যে সে মানুষটা হয়তো এখন আমার উপরে রেগে আছে বাট একটা সময় আমার লাগবে ঠিকই ফিরবে মানছি যে তুমি কিছু অংশে ভয় ভিতর রয়েছো সে মানুষটা হয়তো আর ফিরবে না বাট তোমার অন্তর কিন্তু তোমাকে এই সাইগনাল দিচ্ছে যে সে মানুষটা আমাকে ভালোবাসে এবং একটা না একটা সময় ফিরবেই ফিরবে